আসসালামু আলাইকুম। বিপিএলে প্রথম ম্যাচ খেলতে নেমে দলকে জিতিয়ে মাঠ ছাড়লেন পাকিস্তানি খেলোয়াড় বাবর আজম, আর এজন্যই হয়তো তাকে ক্রিকেটের কিং বলা হয়। বাবর আজম একাই লড়াই করলেন, একাই লড়াই করলে দলকে জিতিয়ে ছাড়লেন। সিলেট প্রথমে ব্যাট করতে নেমে তারা নির্ধারিত 20 ওভারে মাত্র 120 রান সংগ্রহ করে। এত মামুলি টার্গেটে ব্যাট করতে নেমে বাবর আজমের দল শুরুতেই চাপে পড়ে যায়। একটার পর একটা উইকেট হারিয়ে তারা যেন দিশেহারা। 33 রানে প্রথম 3 উইকেট হারিয়ে ধুঁকতেছিল বাবর আজমের দল রংপুর রাইডার্স। এরপর একটা সময় এক ওভারে 3 উইকেট পড়ে গেলে তাদের সংগ্রহ দাঁড়ায় 49 রানে 6 উইকেট। সেখান থেকে সব দায়িত্ব যেন নিজের কাঁধে তুলে নেন বাবর আজম। তিনি উমর জাইকে সাথে নিয়ে দুর্দান্ত এক জুটি গড়ে তোলেন, যেখানে বাবর আজম ইনিংসটা খেলেছেন দীর্ঘতির কিন্তু দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন, যেখানে তিনি একটি অসাধারণ 50 করেছেন। আর এতে করে রুদ্ধশ্বাস এক জয় পেয়েছে বাবর আজমের রংপুর রাইডার্স। তিনি বুঝিয়ে দিয়েছেন কেন তাকে সেরা ক্রিকেটার বলা হয়। বাবর আজম যদি না থাকতো তাহলে এত অল্প টার্গেটে ম্যাচটা কখনোই জিততে পারতো না রংপুর রাইডার্স। মিরপুরের ক্রিকেট বুঝিয়ে দিয়েছে হয়তো লো স্কোরও প্রতিদ্বন্দ্বিতা করা যায়, সেটারই আভাস মিলেছিল। কিন্তু বাবর আজমের প্রতিরোধের দেয়ালের কাছে হেরে গেল সিলেট, তা নাহলে ম্যাচটা তাদেরই জয়ের কথা ছিল। শেষ পর্যন্ত বাবর আজম কিন্তু বাজিমাত করলেন। তো বন্ধুরা, খেলার সব আপডেটগুলি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে রাখুন, আর সবসময় থাকুন চ্যানেলটির পাশে। ধন্যবাদ।